নমস্কার সম্মানি দর্শকবৃন্দ বাংলা শস্য বীমা প্রকল্পের ক্ষতিপূরণ পাবেন কি পাবেন না আপনার নাম এন্ট্রি হয়েছে কি হয়নি তার স্ট্যাটাস যখন আপনারা চেক করছেন অনেকেই এরকম দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন আইডি ডাজ নট এক্সিস্ট অর পলিসি নম্বর ইজ নট অ্যাসোসিয়েটেড উইথ গিভেন ফার্মার আইডি আবার অনেককে কিন্তু এরকম যখন ডিটেলস দেখছেন ক্লেম ডিটেলসের ঘরে ক্লেম স্ট্যাটাসে দেখাচ্ছে ক্লেম নট রিপোর্টেড ইয়েট ইফ এনি উইল গেট আপডেটেড এরকম দেখাচ্ছে আবার অনেকের এরকম দেখাচ্ছে ক্লেম ইজ নট ইয়ার জেনারেটেড এগেনস্ট দ্য গিভেন পলিসি নম্বর তো এই যে লেখাগুলো আসছে এই লেখাগুলোর মানে কী হ্যাঁ এই লেখাগুলো কেন আসছে সম্পূর্ণ আলোচনা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন আমরা কিন্তু গতকালই একটি ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম কীভাবে আপনারা আপনাদের আবেদনগুলোর স্টেটাস চেক করবেন যারা ভিডিওটা না দেখেছিলেন অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নেবেন সম্ভব হলে আমরা এই ভিডিওর শেষে আই বটনে বা এন্ড স্ক্রিনে ভিডিও লিঙ্ক দিয়ে রাখব তো সবার প্রথমে আপনাদেরকে যদি স্ট্যাটাস চেক করতে চান একটু আমি বলে দিচ্ছি তবু এই ভিডিওতে এই যে দেখতে পাচ্ছেন এই সাইট এই সাইট এর ভেতরে আসতে হবে আমরা এই যে ওয়েবসাইটের ভেতরে কীভাবে আসবেন তার ডাইরেক্ট লিঙ্ক একটি আর্টিকেলের মাধ্যমে দিয়ে রেখেছি তো সেই আর্টিকেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পিন কমেন্টে দেওয়া রয়েছে সেখানে ক্লিক করলেও আপনারা একটা আর্টিকেল পেয়ে যাবেন সেই আর্টিকেলের ভেতরে দেখতে পাবেন যে স্ট্যাটাস চেক করার পদ্ধতিগুলো ধাপে ধাপে দেওয়া রয়েছে এবং লিঙ্কও কিন্তু সেখানে দেওয়া রয়েছে সেই লিঙ্কে ক্লিক করলেও ডাইরেক্ট এখানে আপনি চলে আসবেন বা গতকালের ভিডিওটা আমরা দেখে নেবেন সেখানে সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ দেখানো রয়েছে তো এবার ফার্মার আইডির ঘরে এখানে আমরা ভোটার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবো যেই কৃষকটির স্টেটাস দেখতে চাইছি দিয়ে এখানে অঙ্কর উত্তরটা নিচে দিয়ে দেবো ওয়ান প্লাস নাইনের উত্তর টেন হবে আপনাকে যেমন অঙ্ক দেখাবে তার উত্তর এখানে বসিয়ে সার্চ করবেন তাহলে আপনাকে আপনার সম্পূর্ণ স্টেটাস দেখাবে এবার দেখুন যে ধাপগুলো আসছে বা যে সমস্যাগুলো আসছে সেই বিষয়ে একটু আলোচনা করছি যখনই আপনি ভোটার কার্ডের নাম্বার দিয়ে সার্চ করলেন সার্চ করার পর যদি আপনাকে এই লেখাটা দেখায় কী লেখা না অ্যাপ্লিকেশন আইডি ডাজ নট এক্সিস্ট অর পলিসি নম্বর ইজ নট অ্যাসোসিয়েটেড উইথ গিভেন ফার্মার আইডি এই লেখাটা যদি দেখায় তাহলে চিন্তা করার কিচ্ছু নেই কেন কিচ্ছু নেই কারণ আপনার নামটা এখনও অনলাইনে এন্ট্রি হয়নি তাই আপনি দেখতে পাচ্ছেন না সোজা বিষয় কারণ বাংলা শস্য বিমা প্রকল্পে খরিপের আবেদন এই কিন্তু তিন দিন আগে নেওয়া শেষ হয়েছে মানে তিরিশে নভেম্বর শেষ হয়েছে তো যারা শেষের দিকে আবেদন করেছিলেন আপনাদের নামগুলো এখনও কিন্তু অনলাইনে এন্ট্রি করেনি বিমা কোম্পানি বিমা কোম্পানি অনলাইনে নামগুলো এন্ট্রি করলেই তবেই আপনারা অনলাইনে দেখতে পাবেন আপনি তো ফর্ম জমা দিয়ে দিয়েছেন ফর্মগুলো অনলাইনে এন্ট্রি করা হয় যাদের যাদের এন্ট্রি হয়েছে তারাই একমাত্র দেখতে পাবেন যাদের এখন এন্ট্রি হয়নি তারা যখন সার্চ করবেন এরকম লেখা দেখাবে তো যদি এরকম লেখা দেখায় চিন্তা করার কিছু নেই আপনারা আবার কিছুদিন বাদে চেক করবেন তখন দেখবেন আপনারা আপনাদের স্ট্যাটাস দেখতে পেয়ে যাবেন এবার দেখুন আমি একজন কৃষকের সার্চ করেছি এখানে তার সম্পূর্ণ তথ্য দেখিয়ে দিয়েছে এবং অনেকের ক্ষেত্রে দেখাচ্ছে যে আপনার তেইশ সালের বিমাগুলো দেখাচ্ছে চব্বিশ সালে যে আপনি খরিপের আবেদন করেছেন সেই তথ্যটা দেখাচ্ছে না তো যদি এই কৃষকটি দেখুন খরিপের উনি দু আবেদন করেছিলেন এবং ওনার ধান সেটা এন্ট্রি হয়ে গেছে অনলাইনে উনি দেখতে পাচ্ছেন স্ট্যাটাস চেক করার পর কিন্তু আপনি যদি খরিপেরটা না দেখতে পান আগের ধরুন তেইশ সালের রবিরগুলো আপনি দেখতে পাচ্ছেন তাহলেও চিন্তা করার কিছু নেই আপনার নামটা এখনও এন্ট্রি হয়নি তো এন্ট্রি হয়নি সেই কারণেই কিন্তু আপনি আপনার খরিফটা দেখতে পাচ্ছেন না বাকি আগে যেগুলো এন্ট্রি হয়েছিল রবির সেগুলো দেখতে পাচ্ছেন তো সেক্ষেত্রেও আপনি আবার পরে চেষ্টা করবেন সার্চ করে তখন দেখবেন আপনার খরিফের যে ধান সেটা কিন্তু এন্ট্রি হয়ে গেছে দেখতে পাবেন এবার আপনাদেরকে এই স্টেটাসে দেখুন আমি একটা জিনিস দেখাচ্ছি এখানে যখন আপনি ক্লেম স্ট্যাটাস এই ক্লেম স্ট্যাটাসে ক্লিক করছেন ক্লেম স্ট্যাটাসে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যে এগুলো ফাঁকা রয়েছে এবং ক্লেম স্ট্যাটাসে ক্লেম নট রিপোর্টেড ইয়েট ইফ এনি উইল বি আপডেটেড এই লেখাটা এসেছে যদি এই লেখাটা দেখাই তাহলেও চিন্তা করার কিছু নেই আপনার আবেদনটা এই সবেমাত্র এন্ট্রি করা হয়েছে এবং এখনও আপনার পলিসির এগেনস্টে কোনো ক্ষতিপূরণ নির্ণয় করা হয়নি যেহেতু এই আবেদনগুলো এন্ট্রি করা হচ্ছে এবার রিপোর্ট জমা পড়বে কে কত ক্ষতিপূরণ পাবে সেগুলো সমস্ত কিছু আপডেট হবে তো এখন যেহেতু কত টাকা আপনি ক্ষতিপূরণ পাবেন বা আপনি পাবেন কি পাবেন না সেটা এখনও নির্ণয় করা হয়নি সেই কারণে ক্লেম নট রিপোর্টেড ইয়েট এই লেখাটা এখন রয়েছে তো এরপরে যদি আপনার এলাকায় ক্ষতি হয় আপনি যদি ক্ষতিপূরণের পাওয়ার উপযুক্ত হন হ্যাঁ বা আপনার এলাকায় যদি ক্ষতিপূরণ ডিক্লেয়ার হয় তো আপনি যদি ক্ষতিপূরণের টাকা পান সেক্ষেত্রে কিন্তু এই ক্লেম নট রিপোর্টেড ইয়েট এই লেখাটা কিন্তু তখন উঠে যাবে ঠিক আছে এখন যেহেতু আপনার নামে কোনো ক্ষতিপূরণ অ্যালটমেন্ট হয়নি বা টাকা অ্যালটমেন্ট হয়নি সেই কারণে কিন্তু ক্লেম নট রিপোর্টেড ইয়েট দেখাচ্ছে পরবর্তী সময় এটা পরিবর্তন হতে পারে তাই এটা যদি দেখাই ঘাবরানোর চিন্তা নয় বা চিন্তা করার কোনো কিছু নেই পরবর্তী সময় যদি আপনার এলাকায় ক্ষতি হয়ে থাকে আপনি যদি ক্ষতিপূরণের টাকা পান তখন কিন্তু এখানে স্ট্যাটাসে আপডেটটা চলে আসবে এবং কত টাকা আপনি ক্ষতিপূরণের পাবেন তখন কিন্তু এই ক্লেম অ্যামাউন্টের ঘরে লেখাটা চলে আসবে বছর বললাম তা এই লেখাটা আসলে চিন্তা করার কিছু নেই আপনারা অপেক্ষা করে থাকুন আর যদি আপনারা এরকম দেখতে পান ক্লেম ইজ নট ইয়ার জেনারেটেড এগেনস্ট ডাক গিভেন পলিসি নম্বর দিয়ে আপনার পলিসি নম্বরটা দেখাচ্ছে ক্লেম ডিটেলসের ঘরে তাহলে আপনি কিন্তু বর্তমানে ওই যে পলিসি নম্বর তার এগেনস্টটা কোনো ক্ষতিপূরণের টাকা পাবেন না ঠিক আছে আপনি টাকা পাবেন না বা আপনার কোনো ক্লেম হয়নি বা আপনার এলাকায় ক্ষতি হয়নি বা আপনার ক্ষতি হয়নি বা আপনি ক্ষতিপূরণের টাকা পাবেন না সেটা হচ্ছে মেন জিনিস যদি এরকম লেখাটা আপনার দেখায় তো ক্লেম ইজ নট ইয়েট জেনারেটেড এগেনস্ট দ্য গিভেন পলিসি নম্বর যদি এটা দেখিয়ে দেয় বুঝবেন আপনি ক্ষতিপূরণের টাকা পাবেন না এগুলো মূলত পিছনের যাদের আগেরগুলো বেশি দেখাচ্ছে বর্তমানে খরিফ খরিফের যে ধান চাষের সেগুলো কিন্তু এরকম দেখাচ্ছে না তো এইটাও তবুও আমি অনেকেই জানতে চাইছিলেন এইটার মানে কি সেটাও আমি এই ভিডিওর মাধ্যমে বলে দিলাম তো কীভাবে আপনারা এইভাবে স্ট্যাটাস চেক করতে হয় যদি এখনও না জেনে থাকেন তো অনুগ্রহ করে গতকালের ভিডিওটা দেখে নেবেন বা ইনস্ক্রিনে আমরা ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো বা আই বটনে ভিডিও লিঙ্ক দিয়ে রাখব সেখান থেকে দেখে নিতে পারেন বা যদি সরাসরি লিঙ্ক দেখতে চান ওই যে ফার্মার আইডি বসানোর যে আমি লিঙ্কটা দেখালাম ওই লিঙ্কটা যদি পেতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখবেন একটা আর্টিকেলের লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনারা সহজেই মোবাইল থেকে স্ট্যাটাস চেক করে নিতে পারবেন এটাই ছিল আজকের আপডেট আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন